नमस्कार, आमी नयन। आज के सकाल भेवेल एक अन्नभवे जा गतकाल रात सोनामुखी जिन्हें बीजेपी विधायक दिवाकर घरामीर ओपरे आक्रमण हो तार तीव्र प्रतिबाद कर बिरोधी दल नेता शुभेंदु अधिकारी ट्वीट कर बीजेपी जो अभियोगगुलो कर राज्य साम्प्रतिक जो परिस्थिति जब हिंसा क्रमश बाढ़ से अभियोग नहीं तरा सरब हो परिस्थिति दिवाकर घरामी सोनामुखीते आक्रांत होने तर बे कयजन कर्मी समर्थक एगारोजन मत आक्रांत हर संबाद इतिमदे मिले स्वाभाविक भावे बीजेपी तरह स्ट्रैटेजिकाली यार राजनैतिक भावे तरा आंदोलने जाए विधानसभा देखी विधानसभा भेतरे बिरोधी दल नेता सरब हन विभिन्न इस्यूते सरब हन क्यु खोद विधायक जखे आक्रांत होने विधायक संगे कथा बार चेषा करब कारण परिसितिटार जो एगोचे और राजनैतिक हिंसा जब बाढ़ से हिंसार रोखार क्षेत्र जो सरकार भूमिका और जो भूमिकार कथा जो बार बार बला हिल से कतटा वास्तवित होटाई घटना क्योंकि चोखे आंगुल दिए देखिए दीचे हमारा दिवाकर घरामी संगे कथा बोलो जिन्हें सोनामुखी सद्य जीते कि नमस्कार दिवाकर बाबू दा क्वेरी डट कम थे सांबादिक नयन राय बोलछी आपनी बोलुन गतकाल आपनार संगे कि घटेछे एबं केन घटलो एबं एर पिछने कारा कारा रयेछे। गतकाल आमि आमादेर एक कार्यकर्ता तार बाड़ीते गियेछिलाम देखा करार जन्य, ठीक आछे। तो आमि ओनार बाड़ीते गिये जखन चा खाच्छिलाम तखन ओई इये थेके ओई पाशापाशी ओई बुथेर किछु कार्यकर्ता जोना दशे आमार संगे देखा करार जन्य ओई बाड़ीते आसेन। তো আসার পরে ওই আমার সঙ্গে দেখা করেছে তখনই যখন আমার 10 12 জন এসেছে তখনই দেখলাম হয়তো তৃণমূলের কাছে খবর ছিল যে আমি যাব ওখানে। তো যার জন্য ওরা কিন্তু প্রায় 70 80 জন একটা দল এসে ভীষণ ভাবে ওই বাড়িটার বাইরে বসে স্লোগান দিতে থাকে, দিবাকর ঘরামি মুর্দাবাদ, দিবাকর ঘরামি গোগা, এসব স্লোগান দিতে থাকে। তো সেসব স্লোগান দিতে থাকে দিচ্ছে, ওটাতে কোনো আপত্তি নেই। কিন্তু তারপরে আমি যখন আমার গাড়িটা চেপে ওই বাড়ি থেকে বেরোচ্ছি তখন ওরা আমার গাড়ির উপর আক্রমণ করার চেষ্টা করে, যেখানে ওদের হাতে ইট ছিল, লোহার রড, লাঠি এসব ছিল। তো আমার যারা দেহরক্ষী তারা গাড়ি থেকে নেমে গিয়ে গাড়ি এবং আমাকে সুকৌশলে উদ্ধার করে নিয়ে চলে আসে। তো আমি যখন বেরিয়ে চলে এসেছি তারপরে ঠিক আধ ঘন্টা বাদেই আমাদের যে বাড়িটাতে আমি গেছিলাম সেই বাড়িটার উপরে এরা সমস্ত লোকজন গিয়ে চড়াও হয় এবং এদের হাতে আগ্নেয়াস্ত্র বোমা সমেত সমস্ত কিছু ছিল, তীর ধনুক থেকে শুরু করে সেখানে সেই বাড়িটাকে ভাঙচুর করে এবং সেই বাড়ির ভিতরে যারা আমাদের কর্মী ছিল তাদেরকে বাড়ি থেকে টেনে টেনে বার করে মারধর করে। সেখানে আমাদের সাতজনা অসুস্থ হয়েছে, সাতজনা প্রচন্ড মার খেয়েছে, তার মধ্যে পাঁচজনা সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর তাকে রেফার করে দেওয়া হয়েছে বাঁকুড়া মেডিকেলে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, কারণ তিনি কাল রাত থেকেই বমি করছেন, ওনার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। হ্যাঁ, ছটা টিচ হয়েছে। তো এই পরিস্থিতি আছে। তৃণমূলের একটাই কারণ হচ্ছে তৃণমূল সোনামুখী বিধানসভায় জিততে পারছে না, বারবার হেরে যাচ্ছে। 16 সালে বামফ্রন্টের কাছে হেরেছে, 18-তে এরা পঞ্চায়েত ভোট করতে দেয়নি পুলিশকে নিয়ে, নইলে তখনও হারতো। 19-এর লোকসভাতে যিনি এবারের প্রার্থী তিনি ওই 19-এর লোকসভাতেও সোনামুখী বিধানসভাতে 25,000 ভোটে হেরেছে। হ্যাঁ, আবার এবারে হারলো। সোনামুখীর মানুষ এদের মেনে নিচ্ছে না, তাই এরা এই জনগণের উপরে অত্যাচার। আর এদের আরেকটি রাগ হচ্ছে যে একজন মন্ত্রী তিনি হেরে যাচ্ছেন একটা চাষি ঘরের ছেলের কাছে, একটা গ্রামের সাধারণ ছেলের কাছে, এটা ওরা মেনে নিতে পারছে না, তাই ওরা বারবার আমাকে টার্গেট করছে, আমার কার্যকর্তাদের টার্গেট করছে। দিবাকর দা, আপনারা যে অভিযোগ করছেন যে বিজেপির কর্মী সমর্থকরা ঘর ছাড়া এবং বিধায়ক আক্রান্ত হচ্ছে, তার সঙ্গে সোনামুখীর বালি খুব বিখ্যাত যেটা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, সেই ব্যাপারে কি তারা কিছু করতে পারছে না, ওটা আক্রমণটা করছে? হ্যাঁ, সে তো অবশ্যই। তাদের বললাম কি যে তাদের বিভিন্ন ভাবে তাদের মানে তারা হতাশ হয়ে যাচ্ছে, কেন সোনামুখীর মানুষ তাদেরকে মেনে নিচ্ছে না, বারবার সোনামুখীর মানুষ প্রত্যাখ্যান করছে তৃণমূলকে। হ্যাঁ, সেই সব আপনারা কি বৃহত্তর আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করেছে, রাজ্য সভাপতির সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, আমাদের এই নিয়ে রাজ্যের সঙ্গেও কথা হয়েছে। গতকাল রাতে আমাকে রাজ্য থেকেও বারবার ফোন করেছেন। এরপরে আমাদের আজকে এমপি সাহেব আসছেন কিছুক্ষণ বাদে, আমাদের কার্যালয়ে আমরা এখন সবাই আছি। মানে সৌমিত্র খা, মানে সৌমিত্র, হ্যাঁ সৌমিত্র দা আসছেন। হ্যাঁ, ওনার সঙ্গে আলোচনা করে তারপরে আমরা কর্মসূচির সিদ্ধান্ত নেব। অনেক অনেক ধন্যবাদ, আপনি সব। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের কলকাতাতেও আজকে কর্পোরেশন বিক্ষোভ আছে, যার জন্য অনেক বিধায়ক চলে গেছেন। আগামীকাল হয়তো সোনামুখীতে অনেক বিধায়করাই আসবেন এখানে। হ্যাঁ, আমাদের এমন কর্মসূচি রয়েছে। অনেক অনেক ধন্যবাদ দিবাকর, আপনি একটু সতর্ক থাকবেন কারণ যেভাবে আক্রমণ শুরু হয়েছে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ দিবাকর দা। দিবাকর গরমীর বক্তব্য যে আমি এক কর্মী সমর্থকের বাড়ি গেছিলাম, সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করে এবং তাদের ছজন আক্রান্ত হন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে অভিযোগটা করছিলেন বিজেপির তরফ থেকে যে বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকরা তারা বাড়ি ছাড়া, দিবাকর ঘরামির যে আক্রমণ যেটা হয়েছে সেটা তার প্রমাণ মেলে, সে কথা তার বক্তব্য। এবং আরেকটা অভিযোগ করেন যে সোনামুখীর বালি খুব বিখ্যাত, সেখানে শাসক দল কোনোভাবে ঢুকতে পারছেন না, সেটা একটা মূল কারণ হতে পারে। অর্থাৎ এর পিছনে একটা কোনো কেমিস্ট্রি তো আছেই, নাহলে হঠাৎ করে এই ধরনের আক্রমণ তো হবে না। তো যাই হোক, আমরা সকালটা এইভাবেই শুরু করতে হলো, উপায় ছিল না, কারণ জনপ্রতিনিধি যদি আক্রান্ত হন যে দলেরই হোক না কেন, আমরা সেই সংবাদ পরিবেশন করার চেষ্টা করব এবং আমরা দেখি লোকাল কোনো এমপিকে পাওয়া যায় কি না। যে পরিস্থিতি যা তৈরি হয়েছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা মানুষের কাছে যেগুলো যে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা সৌমিত্র খা আসছেন আজকে ঘটনাস্থলে, আসবেন তিনি এবং আগামীকাল তাদের বড় কর্মসূচি রয়েছে। সৌমিত্রর ফোনে এই মুহূর্তে বিজি, যাই হোক আমরা দেখি আর কাউকে পাওয়া যায় কিনা, কাউন্টার হিসাবে কাউকে পাওয়া যায় কিনা, কারণ পরিস্থিতি সোনামুখী বরাবরই রাজনৈতিকভাবে উত্তপ্ত। আগে বামেদের দখলে ছিল, এখন বিজেপির দখলে। অজিত রায়ের সঙ্গে কথা বলতে পারি কিনা দেখি, সিপিএমের তিনি প্রাক্তন বিধায়ক। কারণ পরিস্থিতি নিয়ে এবং রাজনৈতিকভাবে যে সন্ত্রাসের কথা অভিযোগ করছে বিশেষ করে বিজেপি, তারা বলছে ঘরছাড়া বহু মানুষ কর্মী সমর্থক এবং তারা ঘরে ফিরতে পারছেন না, তার মধ্যেই বিধায়কের আক্রান্তের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি নতুন করে বাঁকুড়া জেলার রাজনৈতিক উত্তপ্ত ছড়াবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা চেষ্টা করেছি যে ধরবার জন্য, কিন্তু কোনোভাবেই প্রাক্তন বাম বিধায়ককে আমরা ফোনে পেলাম না। আমরা দেখছি কোনোভাবে কীভাবে কীভাবে ধরা যায় সেটা আমরা চেষ্টা করবো। আমরা তৃণমূল তরফ থেকে চেষ্টা করছি সোনামুখীর পৌর প্রশাসককে যদি কোনোভাবে ধরতে পারি। আসলে এই সময় তারা হয়তো মুখ খুলতে চাইবেন না, কারণ হ্যাঁ তপনদা নমস্কার। গতকাল দিবাকর ঘরামি আক্রান্ত হয়েছে শাসক দলের হাতে, আপনাদের হাতে অভিযোগ, আপনারাই আক্রান্ত করেছেন এবং আপনারাই আক্রমণের জায়গায় নিয়ে গেছেন, কি বলবেন আপনি? দিবাকর ঘরামি আক্রান্ত হয়েছে এমন খবর আমার কাছে নাই। মানিকবাজারে একটা ঝামেলা হয়েছে, উভয় পক্ষে মারামারি হয়েছে, আমরা হাসপাতালেও আমাদেরই দুজন ভর্তি আছে, বাঁকুড়া নিয়ে গেছে, এটুকুই জানি। দিবাকর বলছে তাকে প্রাণে মারার হুমকি ছিল, না এমন খবর আমাদের কাছে নাই। তো আপনি ঘটনাটা ঘটেছে গ্রামের দিকে, সোনামুখী শহরে কিছু নয়, ঠিক আছে, একদম ইন্টেরিয়ার গ্রামে মানিকবাজার বলে একটা জায়গা। দিবাকর ঘর আমি আক্রান্ত হয়েছি এমন খবর আমার কাছে নাই, কোনো সংবাদ আপনাকে মারামারি একটা হয়েছে। কিন্তু আজকে সাংসদ আসছেন, সৌমিত্র কা আসছেন, আগামীকাল সমস্ত বিধায়করা আসবেন, সেখানে তারা আন্দোলন করবেন বলছেন। হ্যাঁ সেখানে আন্দোলন করবেন বলছেন, জানি না করতে পারে, আমার কাছে কোনো খবর নাই, সেরকম কোনো খবর নাই। অনেক অনেক ধন্যবাদ তপন দা আপনাকে। মারামারিটা হয়েছে এবং বাঁকুড়াকে আমাদের গোড়াই কার্তিক গোড়াই আমাদের বাঁকুড়াকে মানে মারামারি হয়েছে, সংঘর্ষ হয়েছে, এটা আপনি স্বীকার করছেন তো? সোনামুখী পৌর প্রশাসক তপনবাবুর বক্তব্য হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে, কিন্তু কি কারণে ঘটেছে তিনি জানেন না, তার এলাকা থেকে বহু দূরে ঘটনা ঘটেছে, তার দলেরও কর্মীরা আক্রান্ত হয়েছে, আক্রমণের শিকার হয়েছে, তিনি বললেন। অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই, আক্রমণ পরাক্রমণের পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে, যা চলছে সেই পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে দিবাকর ঘরামি আক্রান্ত হয়েছেন। যদিও সোনামুখীর পৌরসভার পৌর প্রশাসক তিনি বলছেন ঘটনা ঘটেছে, কিন্তু কী কারণে ঘটেছে তার কাছে নির্দিষ্ট কোনো সংবাদ নেই। নেই কেন এটাই তো প্রশ্ন। সোনামুখী একটা ছোট্ট শহর যেখানে বিজেপি এবার নির্বাচনে জিতেছে, আমরা বিজেপির কথাটা বলছি না, আবার বলছি বিধায়ক আক্রান্ত হয়েছে জনপ্রতিনিধি, তিনি বলছেন যে জানেন না, যাই হোক নাও জানতে পারেন তার ইনফ্রাস্ট্রাকচার নেই হয়তো সে অর্থে, বা তার সঙ্গে দলের সংযোগ সে অর্থে নেই, জানেন না হয়তো। দেখছি আমরা আর কাউকে কোনোভাবে ধরা যায় কি না, আমরা চেষ্টা করে দেখতে পারি, চেষ্টা করতে দোষ নেই, চেষ্টাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রত্যেকের মতামত, কারণ এক পেশে নিউজ আমরা হলুদ সাংবাদিকতা করি না। সিপিএমের অজিত রায় যদি তাকে ফোনে পাই আমরা নিশ্চয়ই ধরবো, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো।
যে দীর্ঘদিন তিনি ওখানে বিধায়ক ছিলেন, তার কী বক্তব্য, তিনি কীভাবে দেখছেন গোটা বিষয়টা, আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফোন বাজছে, কারণ হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিকভাবে উত্তাপ ছড়াবে, উত্তপ্ত পরিস্থিতি, দিবাকর ঘরামি আক্রান্ত হয়েছেন, যদিও তপনবাবু বলছেন যে আক্রান্ত হয়নি এবং সামান্য ঘটনা, এই ঘটনার পিছনে তাদের দলের কেউ নেই, এটা তিনি স্বীকার করলেন। যাই হোক, সেটা তার মতো করে রাজনৈতিক ব্যাখ্যা তিনি দেবেন, আমরা কোনো ব্যাখ্যায় যাব না, কারণ আমরা তো দলটা করি না, আমরা সাংবাদিকতা করি, সংবাদের স্বার্থে আমরা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য আমরা রাখতেই পারি, তুলে ধরতে পারি, যেন কোনো সময় মনে না হয় যে আমরা কোনো এক পেশে কোনো কথা বলছি। আমরা সাংসদের ফোন বাজছে, সৌমিত্র খান, সৌমিত্রকে যদি ফোনে পাওয়া যায় তাহলে পরিস্থিতিগুলো আরও বেশি আলোচনা করা যেতে পারে, জানা যেতে পারে, কারণ অধিকাংশ সময় ফোনে পাওয়া মুশকিল হয়ে যায়, কারণ নেটওয়ার্কের অনেক বড় প্রবলেম থাকে, কারণ কোনো ব্যক্তিগত খোঁজ পাওয়া যাচ্ছে, গল্প করার জন্য তাকে ফোন করা হয়নি। আমরা হ্যাঁ সৌমিত্র, হ্যাঁ এটাই হচ্ছে প্রবলেম যে সৌমিত্র ফোন বিজি করে দেয়। সৌমিত্রকে আমরা আরেকবার চেষ্টা করতে পারি, যে উচিত রাজ্যের যুব মোর্চার সভাপতির বক্তব্য আমরা পাবো, তিনি সোনামুখী, সেটা হচ্ছে দিবাকর ঘরামি গতকাল আক্রান্ত হয়েছে, তোমাদের 11 জন কর্মী আক্রান্ত হয়েছে, তাকে মেরে ফেলার হুমকি ছিল এবং তার পরিস্থিতি খুব খারাপ, রাজ্য যুব মোর্চার সভাপতি এবং সাংসদ বিষ্ণুপুরে কীভাবে ব্যাখ্যা করবে, কী হয়েছে, কী ঘটনাটা কী হয়েছে, এবং কিছু মানুষকে তৃণমূল কংগ্রেস উৎসাহিত করেছে, অতিরিক্ত উৎসাহিত করে এই ঘটনা ঘটেছে সোনামুখী বিধানসভা, আমাদের শান্তিপ্রম এলাকা, সেখানে অশান্তির বীজ বপন করার চেষ্টা করছে তৃণমূল। কমল সাদরা তার নানা রকম ভাবে বারবার হেরো শ্যামল সাদরা বারবার করে চেষ্টা করছেন, মানুষ ওদের সঙ্গে নেই, একটা বিক্ষোভ দেখা নেই, সেটা বড় কথা নাই, একটা বিক্ষোভ অনেক আগের দিন থেকে প্ল্যান করে এসব করছে মানুষ, সাথে মানুষ এসব ধরনের সোনামুখের মানুষ তৃণমূলকে বারবার ছুড়ে ফেলেছে, আবার ছুড়ে ফেলেছে সব লোকসভা মানুষ। কি ধরনের কর্মসূচি তোমরা করতে চাইছো, তুমি নিজে ঘটনাস্থলে যাচ্ছো, আগামীকাল বিধায়কদের যাওয়ার কথা রাজ্য সভাপতি জানেন, কিভাবে আন্দোলন তোমরা কতদূর নিয়ে যেতে চাইছো গোটা বিষয়টা? আন্দোলনটা আমি নিয়ে, এই সব আন্দোলন কোনো আন্দোলন নয়, আমাদের যারা যে সমস্ত মানুষকে ভুল বুঝিয়ে করিয়েছে সেই সমস্ত মানুষের কাছে আমাদের বার্তা একটাই, যে শান্ত জায়গা অশান্ত করে লাভ কি, আমরা যে যাই কল করি সেটাই আমাদের কোনো, সেটাই আমরা যাচ্ছি। সৌমিত্র আরেকটা অভিযোগ হচ্ছে বালির খাদ, সোনামুখীতে গোল্ডেন বালি, যে বালি নিয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেই বালির ভাগ যেহেতু প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে ঘটনা কি হতে পারে মনে করা হচ্ছে এই ধরনের অসামাজিক কার্যকলাপ? এটা একটা কারণ, গোল্ডেন বালিটা ওটা চলছে, এটা খুব লজ্জাজনক ব্যাপার, অবশ্য রাজ্য সরকার তো চুরি করতে ব্যস্ত, তার সমস্ত সাংবাদিকরা তৃণমূলের এরো প্রার্থীরা বারবার করে এইসব পুলিশকে দিন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান, তিনি বলছেন এর শাসক দলের এটা চরিত্র, এটা ক্যারেক্টার তারা করেন, আর গোল্ডেন বালির কথা বলছেন, তিনি অভিযোগ অস্বীকার করতে পারছেন না। গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার প্রত্যেকের রয়েছে, গোটা বিষয়টা শুভেন্দু অধিকারী তিনি দেখছেন, রাজ্যপালকে জানানো হবে কিনা সেটা ঠিক করবে বিরোধী দলনেতা, রাজ্য সভাপতি। তবে রাজনৈতিক আন্দোলন হোক, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ হোক, গণতান্ত্রিকভাবে কোনো সাংসদ বা কোনো জনপ্রতিনিধি যদি আক্রান্ত হন সেটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে লজ্জার, বিরোধী দল থাকতেই পারে। যাই হোক, আমরা এই খবরের আপডেট রাখবো, কারণ অলরেডি প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন www.thequery.com। আমি নয়ন রায়, আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল তা সাবস্ক্রাইব করুন। নমস্কার।